সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে যে তোমাদের এই উচ্চতর গণিত পরীক্ষা হলো সেই উচ্চতর গণিতের যে 3 নম্বর সৃজনশীলটা পড়েছিল সেই সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করব। তো এই সৃজনশীলে কিন্তু এখানে তোমাদের অসীম ধারা এবং ধারার এই অধ্যায় থেকে এই প্রশ্নটা পড়েছিল। তো যা হোক, এখানে 3 নম্বর প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্ন, আবার তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে তো এটা প্রশ্ন তোমাদের জানাই আছে। তো তা এখানে ক নম্বর যেটা, 3-এর ক, দেখো 3-এর ক নাম্বার দিয়ে প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে একটি অনন্ত ঘনত্ব ধারার সূত্র প্রয়োগ করে 0.12 পুনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ মূলদীয় এখানে কিন্তু দেওয়া হয়েছে যে 0.12 এখানে পুনঃপুনিক, তাহলে এটার সমান কিন্তু আমরা যদি লিখি, অতএব 0.12 পুনঃপুনিক দিয়ে এটাতে লেখা যায় কিন্তু 0.12 12 12, এভাবে ইচ্ছা মতো আমরা লিখতে পারবো। যাই হোক, আমি 3 বার লিখলাম। লেখার পরে এখান থেকে এখন এটাকে এখন যদি আমরা পরের লাইনে লিখি এভাবে 0.12 প্লাস 0.00, এই 12 প্লাস 0.00012, এখানে তারপরে প্লাস দিয়ে ডট ডট দিলাম, তাহলে এটা আমাদের পরের এটা এই ধারাটা এটা যোগ করলে কিন্তু এটাই ফিরে পাবো আমরা। তাহলে এটা একটা কিন্তু আমাদের অসীম ধারা হয়ে গেছে। তাহলে এখানে এই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তার আগে একটু বলে নিই, এটা কিন্তু আমরা সাধারণ গণিতে তোমরা হয়তো বা বাস্তব সংখ্যাতে এটা জানাই আছে যে 0.12 এটাকে যদি ভেঙে দাও তাহলে কিন্তু 12 আর 2টা পুনঃপুনিকের জন্য 2টা 9, তাহলে এটাকে যখন আমরা কাটাকাটি করবো তাহলে 4 ÷ 3 3, এটা কিন্তু উত্তর। কিন্তু এই উত্তরটা আমাদের এই পদ্ধতিতে করতে হবে যেহেতু সূত্রের সাহায্যে বলা হয়েছে। তাহলে এটাতে কিভাবে আসবে সেটার জন্য প্রথমে এখানে লিখব যে এখানে এখানে প্রথম পদ এ সমান 0.12 এবং সাধারণ অনুপাত আর সমান এই দ্বিতীয় পদ অর্থাৎ 0.0012, তাহলে এখানে 0.12 এটাকে ভাগ করলে 0.01 আমরা পাব। তাহলে এখানে কিন্তু আসলে এই অসীমতক সমষ্টি যে এটা এখানে দেখো, অসীমতক সমষ্টি আমরা যদি নির্ণয় করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, যেহেতু এটা মানটা তাহলে এখানে অসীমতক সমষ্টি নির্ণয় করবে এই ধারার ক্ষেত্রে, তাহলে হয়ে যাবে। তাহলে অতি লিখে দেবো আমরা অসীমতক সমষ্টি, তাহলে এস ইনফিনিটিভ সমান a/(1 - r), তাহলে এর মান যেহেতু 0.12 ডিভাইডেড এখানে 1 - 0.01, তাহলে এখানে বিয়োগ করে দিলে 0.12 ÷ 0.99 এটা আসবে। তাহলে এখানে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে দেখো 1 এখানে উপরে থাকবে 12 আর নিচে থাকবে 99, এটাকে যখন আমরা কাটাকাটি করব তাহলে কিন্তু আবার ওই এই আবার ক্যালকুলেটারের দ্বারা কাটাকাটি করতে পারবে, সেটা একটু দেখাই তোমাদেরকে, আমি আশা করি তোমরা জানোই। তারপরেও এখানে 1 এখানে 12 লিখলাম ভাগ বা AB/C বাটনে একটা ক্লিক দিয়ে 99 লিখে দিলাম, তাহলে সমান 4 ÷ এটা এটাতে আসবে 4 ÷ 33, তাহলে এখানে এটাই কিন্তু আমাদের এই ক নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ এখানে মূলদীয় ভগ্নাংশে যেটা প্রকাশ করতে বলা হয়েছে এটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর হলো। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে খ নম্বর প্রশ্ন, এই খ নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে আবার যে এখানে এই 1 নম্বর যে উদ্দীপক দেওয়া হয়েছে সেই উদ্দীপক অনুসারে সাধারণ পদ অনুপাত অর্থাৎ আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে আসলে কিন্তু এখানে প্রথমে দেখো বলা হয়েছে যে একটি অনন্ত গুণোত্তর ধারার প্রথম 2টি পদের সমষ্টি 3/2 আর অসীমতক সমষ্টি 2, এটাতে কিন্তু ধারা তো আমরা গুণোত্তর ধারা জানি, দেখো a + ar + ar² তাহলে এটা গুণোত্তর ধারা যেহেতু, কিন্তু এই ধারার 2টা পদ, 2টা পদ বললে কিন্তু এইটুক নিচ্ছি আমরা, এটাই কিন্তু এখানে সমান যদি আমরা লিখে দিই দেখো 3 ÷ 2, তাহলে এ সমান কিন্তু 1 + r = 3 ÷ 2 চলে আসবে। কিন্তু এই মানটা আমরা দেখো একবারে অঙ্ক করে যদি বের করতে চাই তাহলে এখানে লিখব যে মনে করি করি মনে করি প্রথম পদ সমান এ আর সাধারণ অনুপাত
অনুপাত সমান আর। অতএব এখানে যেহেতু অসীমতক সমষ্টি আছে, তাহলে এই আর এর মান কিন্তু ওয়ানের চাইতে অবশ্যই ছোট হবে। তাহলে ওয়ানের চাইতে যেহেতু ছোট হবে, তাহলে অতএব আমরা এখানে লিখে দেব যে সমষ্টি, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি তো আমরা জানি যে এস এন, এস এন সমান তো আমরা জানি এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর। কিন্তু এখানে তাহলে দুইটি পদের সমষ্টির ক্ষেত্রে এস টু সমান এ এর মান তো জানা নাই, যেহেতু ওয়ান মাইনাস আর, এখানে তাহলে এন এর জায়গাতে স্কোয়ার হবে আর নিচে ওয়ান মাইনাস আর। তাহলে এখানে কিন্তু আমাদের আসতেছে ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান মাইনাস আর, নিচে ওয়ান মাইনাস আর, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আসলে এ ইন্টু ওয়ান প্লাস আর, এই মানটাই কিন্তু আমরা পেলাম। তো এটাতে তো দেওয়াই হয়েছে যে দুইটা পদের সমষ্টি, অতএব এখানে লিখব এ ইন্টু ওয়ান মাইনাস সরি ওয়ান প্লাস আর সমান হচ্ছে থ্রি ডিভাইডেড টু। এটা আমাদের এক নম্বর সমীকরণ হিসেবে থাকলো। তারপরে এখানে যে পরের প্রশ্ন বলা হয়েছে, পরের অংশে বলা হয়েছে অসীমতক সমষ্টি টু, তাহলে এইটুকু আমরা বাদ দিয়ে এখন আমরা লিখব অসীমতক সমষ্টি। তাহলে অসীমতক সমষ্টি সমষ্টি সমান এস ইনফিনিটিভ সমান আমরা জানি এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর। তাহলে অসীমতক সমষ্টির মান কিন্তু টু, তাহলে বা টু সমান আমরা লিখে দেবো এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর। তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি এর মানটা পাচ্ছি, দেখো এ সমান কত হবে টু ইন্টু ওয়ান মাইনাস আর, এটা পাচ্ছি। তাহলে এখন যদি এটা দুই নম্বর সমীকরণ আমরা দিয়ে দিই, তাহলে এক ও দুই সমাধান করে আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে আর এর মান নির্ণয় করতে এখানে লিখব যে এক হতে এখানে যে মান সমীকরণটা দেওয়া হয়েছে, তাহলে এখানে একের যে সমীকরণ এ ওয়ান প্লাস আর সমান থ্রি ডিভাইডেড টু, এখন এই জায়গাতে যদি আমরা মান বসিয়ে দিই, এখান থেকে এ এর মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে বা টু ইন্টু ওয়ান মাইনাস আর ইন্টু ওয়ান প্লাস আর সমান থ্রি ডিভাইডেড টু। তাহলে বা টু ইন্টু ওয়ান মাইনাস আর স্কোয়ার, যেহেতু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে, তাহলে থ্রি ডিভাইডেড টু। তাহলে বা ওয়ান মাইনাস আর স্কোয়ার সমান থ্রি ডিভাইডেড এই টু গিয়ে ভাগ হয়ে ফোর হবে। তারপরে এখন আমাদের এই জায়গাতে পরের লাইনে আসবে, দেখো আরটাকে যদি আমরা মনে মনে ওই পাশে নিয়ে এটাকে এই পাশে দিব, তাহলে বা আর স্কোয়ার সমান ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড ফোর, বা আর স্কোয়ার সমান এখানে ওয়ান ডিভাইডেড ফোর, অতএব আর সমান আমাদের আসবে ওয়ান ডিভাইডেড টু। এটাই কিন্তু আমাদের এই আর এর মান, অর্থাৎ সাধারণ অনুপাত কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সাধারণ অনুপাত হবে ওয়ান ডিভাইডেড টু, এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। তো যা হোক, খ নম্বর হয়ে গেল, এখন আমরা গ নম্বর প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে সেই অ্যান্সারটা করার চেষ্টা করি। তো এই গ নম্বর প্রশ্নে এখানে আবার বলা হয়েছে, দেখো যে তিনের গ নম্বর দিয়ে বলা হয়েছে যে দুই নম্বর যে সমীকরণটা আছে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এটা কিন্তু তোমাদের বইতে সরাসরি আছে, এটা যেহেতু তোমাদের কমন অঙ্ক, তারপরেও আমি এটা করে দিই যে এটা করার জন্য কী করতে হবে। প্রথমে দেওয়া হয়েছে ফোর প্লাস ফোর ফোর প্লাস ফোর 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 প্লাস এভাবে দেওয়া হয়েছে। তাহলে এখানে অঙ্ক করার জন্য প্রথমে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা কমন নেব, এটা ফাইভ থাকলে ফাইভ, সিক্স থাকলে সিক্স, এটা কমন নিলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস এভাবে চলবে এন তম পদ বা এন সংখ্যক পদ। তাহলে এন সংখ্যক পদ, এই এন সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে বলা হয়েছে। তাহলে এখানে পরে আবার ফোর ডিভাইডেড নাইন, নাইন দিয়ে ভাগ করে নাইন দ্বারা গুণ করবো, তাহলে নাইন দ্বারা গুণ করলে এগুলো সবগুলো নাইন হয়ে যাবে। তাহলে নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 এভাবে এন সংখ্যক পদ, এটা আমি ডট ডট দিয়ে রাখলাম, তোমরা এটা লিখে দেওয়া নিয়ম, যেহেতু অঙ্কের ক্ষেত্রে এখানে ডট ডট না দেয় ভালো। তো যাই হোক, এখানে এই জায়গাতে এখন আসবে কি ফোর ডিভাইডেড নাইন, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে টেন মাইনাস ওয়ান নাইনকে লিখলাম, আর এটাকে একশো বিয়োগে এক হয়, তাহলে এখানে দশ দশে শ একশো, তার
এক দিলাম, তারপরে এটাতে এক কিউব দিলাম, তারপরে বিয়োগ এক দিলাম, দিয়ে প্লাস, তাহলে আবারও লিখে দিলাম যে এন তম পদ বা এন সংখ্যক পদ, সংখ্যক পদ এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে কিন্তু যে এই সংখ্যাটা আমাদের হয়েছে সেই সংখ্যা থেকে এখানে এই জায়গাতে আলাদা আলাদা করে দেবো এই ওয়ান অংশটা। ওয়ান অংশটা যখন আলাদা করব তাহলে 4 ÷ 9 10² - প্লাস সরি প্রথমে 10 থাকবে যেহেতু স্কোয়ার নাই, তাহলে 10² + 10³ এখন প্লাস এ ডট ডট এন সংখ্যক পদ পদ। কিন্তু এখানে একটা কাজ হচ্ছে যে এখানে মাইনাস এন লিখতে হবে। এটা কেন লিখতে হবে সেটার ক্ষেত্রে তোমরা এখানে দুইটার কথা চিন্তা করো, যে এখানে যদি 10 - 1 + 10² - 1 এটা যদি হয় তাহলে আমাদের কিন্তু এখানে হচ্ছে 10 + 10² আর 1 আর 1 2 বিয়োগ হচ্ছে কিন্তু 2, তাহলে দুইটা পদের জন্য 3 2 2 তিনটা পদের জন্য তাহলে 3 4টা পদের জন্য 4, তাহলে এনটা পদের জন্য অবশ্যই এন হবে এটার ক্ষেত্রে। এই জন্য আমরা এখানে এন লিখে দিলাম। তো এন লিখে দেওয়ার পর এখানে আমাদের এই এটা দ্বারা ভেতরে গুণ করে দিতে হবে এটার সাথে, তাহলে এখানে 4 ÷ 9 10 + 10² + 10³ এবার ডট ডট এন সংখ্যক পদ পদ বিয়োগ এটাতে যখন এটা গিয়ে এর সাথে গুণ হবে অর্থাৎ 4 N/9 এই অংশটা আমাদের আসলে এটা আলাদা হয়ে গেল। এখন এখন আলাদা হয়ে গেলে এখন আমাদের এটার সাপেক্ষে এখন আমরা দেখব যে এখানে কিন্তু 4/9 যেটা আছে আর এই জায়গাতে খেয়াল করে এটা ধারার ক্ষেত্রে কিন্তু প্রথম পদ এ সমান কিন্তু 10 আর আর সমান 100 / 10 সমান আবার 10 হচ্ছে। তাহলে যেহেতু একের চাইতে বড় হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমষ্টির সূত্র কি আমরা জানি, এ R^(n-1)/R-1 এই সূত্রটা লিখে দেবো, যে এস এন সমান যে সূত্র সেটা এই সূত্রের আলোকে এখানে তাহলে লেখা যায় এর বলতে 10 আর আর বলতেও যেহেতু 10 10^(n-1)/10⁻¹ আর এখানে ডান পাশে যেটা আছে 4 N/9 এটা থেকে গেল। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10 গিয়ে 4-এর সাথে গুণ হচ্ছে 4 ×10=40 আর এখানে কিন্তু 10 থেকে 1 বিয়োগ করলে 9 9 9 81 আমরা পাচ্ছি আর এখানে 10^(n-1)-4 N/9 এটাই যদি তোমরা অ্যান্সার লিখে রাখো তাহলেও কোনো সমস্যা নাই, তাহলে এই অঙ্কের উত্তরটা হবে এটা। তো যাই হোক, আমি আশা করি তোমরা ভালোভাবে অঙ্কটাও করতে পারছো বা বুঝে নিয়েছো। তো সবাই ভালো থাকো এবং আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।